আগামী 5 বছর হতে পারে এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ। আগামী 5 বছর এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ সময় পার করতে পারে বিশ্ব। এই সময়ের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার যে লক্ষ্য, সেই সীমাও ছাড়িয়ে যেতে পারে। আজ বুধবার জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা WMO এ সতর্কতা বার্তা দিয়েছে। বিশ্বে এ যাবৎকালের সবচেয়ে উষ্ণ যে 8 বছরের রেকর্ড রয়েছে, সেগুলো সবই 2015 থেকে 2022 সালের মধ্যে। বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। WMO বলছে আগামী 5 বছরের মধ্যে কমপক্ষে 1টি বছর এবং সব মিলিয়ে এই 5 বছর সময়কাল সবচেয়ে উষ্ণ হবে। সংস্থাটি বলেছে 2023 থেকে 2027 সালের মধ্যে অন্তত 1টি বছরে বিশ্বের ভূপৃষ্ঠের বার্ষিক তাপমাত্রা শিল্পায়ন পূর্ব সময়ের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তিতে চলতি শতকের শেষ নাগাদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের বেশ কম, সম্ভব হলে 1.5 ডিগ্রির মধ্যে আটকে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতৈক্য হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির এই হিসাব হবে 1850 থেকে 1900 সালের মধ্যকার গড় তাপমাত্রার তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস। গত বছর বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল 1850 থেকে 1900 সালের মধ্যকার গড় তাপমাত্রার চেয়ে 1.15 ডিগ্রি সেলসিয়াস বেশি। WMO এর প্রধান পেটেরি তালাস বলেছেন আগামী 5 বছরের মধ্যে কোনো 1 বছর বিশ্বের ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার অর্থ এটা স্থায়ী রূপ পাচ্ছে তা নয়, তবে অস্থায়ীভাবে এই ধরনের ঘটনা বাড়ার বিষয়ে WMO সতর্ক করেছেন। তিনি বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে আবহাওয়া এল নিনো অর্থাৎ উষ্ণ সামুদ্রিক স্রোত প্রভাব শুরু হতে যাচ্ছে। এর সঙ্গে মানুষের নানা কর্মকাণ্ডে জলবায়ুর পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা ও পরিবেশের উপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। এ পরিস্থিতিতে প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন তারা। আবহাওয়া এল নিনো সক্রিয় থাকলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উষ্ণতা বাড়ে। সাধারণত প্রতি 2 থেকে 7 বছরের মাথায় আবহাওয়া এই পরিস্থিতি বিরাজ করে। এর প্রভাবে আগামী বছর উষ্ণতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।